চাইবার একটা হচ্ছে স্কোয়ার আই, সরি জটিল হিসেবে চাইলেন ফ্লুয়েন্ট, আজকে সব ভেজাল লাগতেছে। তো আমরা চলে যাবো জটিল টিস্যু। ওকে, জটিল টিস্যু জাইলেম ফ্লুয়েম, জাইলেম ফ্লুয়েম। শুনো, এদের একচুয়ালি পরিবহন টিস্যু গোত্র বলা হয়, কারণ এরা গাছের যেই খাদ্য এবং পানি ইত্যাদি পরিবহন করে, এই কারণে এদেরকে পরিবহন টিস্যু গোত্র বলা হয়। সো ওই যে জাইলেম, আমরা একটু চিন্তা করি যে জাইলেম এই বর্গীয় জো, এই যে হচ্ছে বর্গীয় জো, এই বর্গীয় জোতে আবার জাইলেম হয়, আবার বর্গীয় জোতে আমরা অন্য একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে জল বা পানি, জল বা পানি। আবার এই ফদে ফ্লুয়েম হচ্ছে, আবার এই ফ দিয়ে আমরা ফুড লিখতে পারি, ফুড মানে হচ্ছে খাবার। তার মানে সেটা হচ্ছে এই যে জটিল টিস্যু দুটো প্রকার হচ্ছে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লুয়েম। এই জাইলেমের যে বর্গীয় জোতে জাইলেম বর্গীয় জোতে জল, তার মানে এই জাইলেম জল পরিবহন বা পানি পরিবহনে সহায়তা করে। আর এই যে ফ্লুয়েম, ফ্লুয়েম হচ্ছে যেহেতু ফতে ফ্লুয়েম, ফতে ফুড মানে খাবার, যেহেতু ফ্লুয়েম পাতায় উৎপন্ন খাবার সারা দেহে বা সারা উদ্ভিদের সারা দেহে পরিবহনে সাহায্য করে। তো আমরা যদি ডিটেলসে চলে যাই যে অ্যাকচুয়ালি জলটা কেমনে পরিবহন হয় এবং এই যে জল পরিবহনের যে মেকানিজম বা জল অ্যাকচুয়ালি কেমনে আসে, অ্যাকচুয়ালি মূল থেকে কেমনে পাতায় আসে, ওইটার মেকানিজম আমরা ষষ্ঠ অধ্যায়ে দিকের পরিবহন ওইটাতে খুব ডিটেলস করবো। বা এর জাস্ট আমি একটু প্রক্রিয়াটা দেখাবো, একটু প্রক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে যে এই জাইলেমের কোষগুলো অ্যাকচুয়ালি কেমনে কাজটা করে, সেটা হচ্ছে যদি দেখাতে যাই। সো একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমরা জানি কি যে শালুক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি করে, গ্লুকোজ প্রস্তুত করে, এই গ্লুকোজটা আমাদের খাবার, সবারই খাবার, ঠিক আছে। সো এই এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ যে উৎপন্ন করে, এটা তুই এটা হচ্ছে তো পাতায়, তারপরে এটা হচ্ছে পাতায়। এখন এই পাতায় কার্বন ডাইঅক্সাইড দরকার, আমার দরকার হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড আর পানি আসতেই কেবল এই জায়গায় গ্লুকোজ উৎপন্ন হবে। বললাম কার্বন ডাইঅক্সাইড আর পানি যখন আসবে তখন এই জায়গায় কি উৎপন্ন হবে, গ্লুকোজ উৎপন্ন হবে। সো এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদ পরিবেশ থেকে সংগ্রহ করতে পারে, কারণ আমরা যখন সামনে যাবো তখন দেখতে পারবো যে এই যে পাতা, এই পাতাতে বায়ুরন্ধ্র থাকে, অর্থাৎ এরকম রন্ধ্র থাকে, বায়ুরন্ধ্র এই দিক দিয়ে সাপোজ কার্বন ডাইঅক্সাইড ঢুকে পড়ে, এই যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে। বাট এই যে, বাট কোয়েশ্চেন হলো এই যে পানি, এই পানি কোন জায়গা থেকে আসলো, পানি তো সে পরিবেশ থেকে মানে এইভাবে সরাসরি গ্রহণ করতে পারে। আবার এই পাতাটার অবস্থান হচ্ছে উপরে, সাপোজ এটা হচ্ছে গাছ, গাছটার উপরে হচ্ছে এই পাতাটা, এবার মূল হচ্ছে এদিকে। আমরা জানি যে এই মূলের মাধ্যমে কি করে, গাছ পানি শোষণ করে, অর্থাৎ আমরা গাছ পানি দিই না, এটা মূলে দিই, এই মূল থেকে সে পানি শোষণ করে এই জায়গায় নিয়ে নেয়। এখন কোয়েশ্চেন হলো যে এই যে মূল থেকে সে পানিটা নিল, এই যে মূল থেকে যে সে পানিটা নিল, এই যে মূল থেকে এই পাতা পর্যন্ত কেমনে পানিটা পৌঁছাইলো বা কেমনে পানিটা গেল, ওইটার যেই এটা আছে, আমরা ডিটেলস করবো হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে। বাট এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই জটিল টিস্যু, এই যে জাইলেমে কি কাজটা করে অ্যাকচুয়ালি। সো যেটা দেখবো সেটা হচ্ছে জাইলেমের কয়েক ধরনের সেল আছে, সেটা হচ্ছে জাইলেমের কয়েক ধরনের সেলের মধ্যে হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। সেটা হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। আমি আবার লিখতেছি ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। জাইলেমের প্রকার হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। সো আমি একচুয়ালি ভেসেল দিয়ে শুরু করতে চাই। অ্যাকচুয়ালি কি হয়, এই পানিটাকে এই দিক থেকে আমি মূল থেকে এই পর্যন্ত কোনো মেকানিজম দেখাচ্ছি না, ওটা ষষ্ঠ অধ্যায়ে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই দিক থেকে পানিটা কেমনে অ্যাকচুয়ালি এই পর্যন্ত যায়, সেটা হচ্ছে এই জায়গায় এই যে জাইলেমের যেই ভেসেলগুলো আছে, এই ভেসেলগুলো ভেসেলগুলোর কোষগুলো আছে, এবং ভেসেল কোষগুলো হচ্ছে ঠিক এরকম সিলিন্ড্রিক্যাল কোষ, তারা ইভেন খুব লম্বা একটা কোষ। সো আমরা যদি চিন্তা করি ভেসেলের দিকে, ভেসেলটা হচ্ছে এইরকম, ঠিক এরকম, সাপোজ এইরকম, এটা হচ্ছে ভেসেল। আমি সিম্পলিফাই একটা স্ট্রাকচার দেখালাম, এটা হচ্ছে ভেসেল। এখন এই যে ভেসেল, এই ভেসেলের আমি যদি এই জায়গাটা চিন্তা করি, আমি যদি এই জায়গাটা চিন্তা করি যে এটা থ্রি ডাইমেনশনাল যদি চিন্তা করি, তখন এটা হচ্ছে এই জায়গা হচ্ছে তার যেটা এক্সিস্ট করতে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সরি সরি সরি, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, দেখ সব বেজার লাগতেছে, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, এই প্রোটোপ্লাজমটা ভর্তি, যেটা দেখতে পারি সেটা হচ্ছে এটা ভর্তি, আমি দিয়ে দিলাম। এর
এটাই হচ্ছে প্রোটোপ্লাজম এক্সিস্ট করতেছে। আর এই যে প্রোটোপ্লাজমের পাশে, আমরা জানি যে প্রোটোপ্লাজমের পাশে সেল মেমব্রেন, তারপরে হচ্ছে তোমার ওই কোষ প্রাচীর, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর এক্সিস্ট করে। তো এই যে এই জায়গায় যেটা এক্সিস্ট করতেছে এই এইটাতে, সেটা তো হচ্ছে এই জায়গায় যেটা এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা দেখতে পাবো যে এই কোষ প্রাচীর হচ্ছে এই জায়গাতেও আসছে কোষ প্রাচীর, এখন যেটা হয় এই কোষগুলোর প্রাথমিক অবস্থা ঠিক এরকমই থাকে, কিন্তু কি হয় সেটা হচ্ছে এই কোষগুলো একটার উপর আরেকটা সজ্জিত হয়। সাপোজ এই একটা কোষ এই কোষটার উপরে আরেকটা সজ্জিত হলো এরকম ভাবে, আরেকটা সজ্জিত হয় তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে এই সেলের যে এই যে প্রান্তীয় প্রাচীর, খেয়াল করো এই যে প্রান্তীয় প্রাচীর যেটা আছে, অর্থাৎ একটার যে এই এই জায়গার যে প্রান্তীয় প্রাচীর আছে এই প্রান্তীয় প্রাচীর গুলো আছে, যখন এই প্রান্তীয় প্রাচীর গলে যায়, আবার এই বরাবর এই প্রান্তীয় প্রাচীর গলে যায়, এখন আমি কি বললাম যখন এই যে প্রান্তীয় প্রাচীর গলে গেল, তখন আমরা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে এখন যদি এই জায়গার প্রান্তীয় প্রাচীর গলে যায় তখন এই জায়গাতে যদি এই যে এই জায়গাটা পুরাটা হচ্ছে ফাঁকা, এই জায়গাটা হচ্ছে পুরোটা ফাঁকা, অ্যাকচুয়ালি ভেসেল গুলো ঠিক এইরকম ভাবেই থাকে, অর্থাৎ ভেসেল গুলো একটার উপরে সিলিন্ড্রিকাল সেল একটার উপরে আরেকটা সজ্জিত হয় এবং এদের যে প্রান্তীয় প্রাচীর আছে এই প্রান্তীয় প্রাচীর গুলো যায়, যখন প্রান্তীয় প্রাচীর গুলো যায় তখন এরা এই এই জায়গায় একটা দীর্ঘ নলের মতো অংশ সৃষ্টি করে, এবং এইটা দিয়ে উদাহরণের মাধ্যমে অ্যাকচুয়ালি কেমন উদাহরণ সৃষ্টি হয় আমরা বলছি পরেই বাড়াবো, যে এই উদাহরণের মাধ্যমে এটা কি হয় এই জায়গা থেকে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ পানি ছিল এই জায়গায় পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, ক্লিয়ার? কয়েকদিন পরে কি হয় এই যে প্রথমে তো প্রান্তীয় প্রাচীর বলছিল, প্রান্তীয় প্রাচীর গুলো পানি চলাচলের জন্য একটা পথ সৃষ্টি ছিল, কয়েকদিন পরে কি হয় এই যে প্রোটোপ্লাজমটা ছিল এই প্রোটোপ্লাজমটাও নিশ্চিহ্ন হয়ে যায়, যখন এই প্রোটোপ্লাজমটা নিশ্চিহ্ন হয়ে যায় খেয়াল করো তখন এই যে আমি যে এই যে একটা নল, আমি যে আগে নল কল্পনা করছিলাম এই নলটার যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা বাইরে গেছে, দ্যাট মিনস পানি পরিবহনের জন্য আরো সুবিধা হয়েছে, কারণ আগে এই নলটাতে সাপোজ প্রত্যেকে এক এক করে পানি দিত, এক লিটার সাপোজ এক লিটার করে পানি দিত, কিন্তু এখন মাঝখান দিয়ে হয়তো বা 1 লিটার যাইতে পারে বা আরো বেশি যাইতে পারে, এই ইয়াটা এই উদ্ভিদটা এখন বেশি পরিমাণ পানি পরিবহন করতে পারতেছে অল্প পরিশ্রমের মাধ্যমে, দ্যাট মিনস কি হয় আমি যদি আবার একটু রিভিউ দিই তখন হচ্ছে এই ভেসেল গুলো একটির উপরে আরেকটা সজ্জিত হয়, কি বললাম ভেসেল গুলো একটির উপরে আরেকটি সজ্জিত হয়, তারপরে হচ্ছে প্রান্তীয় প্রাচীর গলে যায়, যখন প্রান্তীয় প্রাচীর গলে যায় তখন নলের মতো একটা গঠন সৃষ্টি করে বা নলের মতো একটা ইয়া সৃষ্টি করে, কয়েকদিন পরে কি হয় এই প্রোটোপ্লাজমটাও নিশ্চিহ্ন হয়ে যায়, তার মানে প্রোটোপ্লাজমও থাকে না, তখন আমরা কোষগুলোকে মৃত বলতে পারি, প্রাথমিক অবস্থা তার দ্যাট মিনস কি প্রাথমিক অবস্থা জীবিত তারপরে মৃত, তারপরে কি বললাম যে এই যখন এই প্রান্তীয় প্রাচীর গলে তারপরে যখন প্রোটোপ্লাজম গলে যায় তখন শুধুমাত্র বাইরে একটা ইয়া থাকে আর এটা হচ্ছে পুরাটাই পানি পরিবহনের জন্য ব্যবহৃত হয়, সো এইটা হচ্ছে ভেসেলের কাজ। তো ভেসেল অ্যাকচুয়ালি কি করে যে এই যে ভেসেলটা এই জায়গা থেকে এইভাবে কিভাবে থাকে ভেসেল এই জায়গা থেকে কিভাবে থাকে আমি যদি ধরি একটা ডিরেকশন এসে ফ্লো হচ্ছে, তো এই পানিটাকে তো আমার পাতায় পৌঁছাতে হবে, বাট পাতায় যদি পৌঁছাইতে হয় সেটা যদি এই বরাবর সুদা চলে যায় তাহলে কি পাতায় পৌঁছানো সম্ভব? পসিবল না, এই যে দেখো সুদা চলে যায় কি পাতা টাচ পাইলো? পাইলো না, দ্যাট মিনস এখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পানিটাকে এই পর্যন্ত আসার পরে এই পানিটাকে এই বরাবর ফ্লো করতে হবে, বা এই জায়গায় যে সেলগুলো আছে এই জায়গাগুলো এইগুলোতে ফ্লো করাইতে হবে, বা এই জায়গায় যদি একটা পাতা থাকে তখন ওইটাতে ফ্লো করাইতে হবে, তার মানে পার্শ্ব বরাবর, তার মানে একটা সেলের এই পাশ বরাবর পানিটাকে ফ্লো করাইতে হবে, নাহলে সে পাতা পর্যন্ত পৌঁছাবে না। এইটার জন্য যেটা হয় অ্যাকচুয়ালি ঠিক এই ভেসেলের মতো
আরো আরো বিভিন্ন প্রকার কোষ থাকে। ওই যে ভেসেলের মতো যেই কোষটা এই যে পার্শ্ব পরিবহনে সহায়তা করে ওইটার নাম হচ্ছে ট্রাকিট। ওটার নাম কি? ট্রাকিট। এখন ট্রাকিট গুলো একচুয়ালি কিরকম, আমি গতকালকে বলছিলাম যে একটা সেলের যদি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার চিন্তা করি তখন দেখবো যে একটা সেল হচ্ছে ঠিক এরকম। আমি যদি চিন্তা করি একটা সেল কিন্তু এরকম, এই যে এরকম এই এরকম, আমি যদি একটা ক্রস সেকশন করি সাপোজ এরকম, যদি ক্রস সেকশন করি তখন হচ্ছে এরকম। এবং এই যে এই যে ভেসেল এই যে একটা সেলের ক্রস সেকশন আমি করলাম, এই ক্রস সেকশনের পর আমি কি দেখতে পাবো যে এই জায়গায় লিপিড প্রোটিন আছে। এখন কি হয়, আমি কি বললাম এই জায়গায় কি আছে, লিপিড আর প্রোটিন আছে। এখন দেখো একটা সেল যদি এরকম ভাবে থাকে, এখন এদের যেটা হয় সেটা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু প্রাচীর গঠিত হয়, এরপরে কিন্তু এই দিক দিয়ে এই বরাবর প্রাচীর গঠিত হয়। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি যদি একটা সিলিন্ড্রিকাল সেল ছিল, অর্থাৎ এটাতে উপর বরাবর পানি পরিবাহিত হইতে পারতো, বাট কি হয়েছে এই জায়গায় এটা এরকম ভাবে বন্ধ হয়ে গেছে। যখন এটা এরকম ভাবে বন্ধ হয়ে গেছে, এরকম ভাবে যখন বন্ধ হয়ে গেছে, এরকম ভাবে যখন বন্ধ হয়ে গেছে তখন এটা আর এই যে উপরের দিকে পানি পরিবহন করতে পারতেছে না, কারণ এই যে এই জায়গায় কি হলো বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এইভাবে পানি দিতে পারতেছে না। বাট এটার যে কাজটা সেটা হচ্ছে আমি এই যে ক্রস সেকশনের এরিয়া, ক্রস সেকশনের এরিয়াটা যে দেখাইলাম সেটা হচ্ছে এই জায়গায় কি হয় প্রাচীরের লিগনিন জমা হয় বা এরকম বিভিন্ন ইয়া জমা হয়। কিন্তু লিগনিন জমা হওয়ার পরে এই জায়গায় জাস্ট সাপোজ এটা পুরোটাই কালো লিগনিন জমা হয়ে গেছে, তো এই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে এই কোষ প্রাচীরটার মধ্যে এই জায়গায় বিভিন্ন ছিদ্র থাকে, একটা দুইটা এরকম ছিদ্র থাকে। আমি যদি ক্লিয়ার করে রাখি তখন ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক এরকম যে এই যে এরকম একটা সেল, এই পাশ থেকে দেখতেছে এরকম একটা সেল, এই সেলটার মধ্যে এই জায়গাগুলোতে ছিদ্র আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এখন হচ্ছে এই সেলটা যদি এরকম ভাবে না থাকে, যদি এরকম ভাবে একটু এরকম ভাবে থাকে, সাপোজ একটা সেল যদি এরকম ভাবে থাকে, আমি ভাবছিলাম এরকম ছিল না, আমি যদি আরো এরকম না থাকে, যদি যদি এরকম থাকে তখন আমি যে স্ট্রাকচারটা দেখতে পারবো সেটা হচ্ছে ঠিক এরকম, এরকম ভাবে দেখতে ঠিক এরকম ভাবে থাকে। সো প্রাকৃতির যে আকারগুলো, সে আকারগুলো অ্যাকচুয়ালি প্রাকৃতির প্রাচীরের প্রত্যয় হচ্ছে তোমার এরকম সর্পিল আকার হয়, এরকম হয়, তারপরে হচ্ছে তারকাকার হয়, সুপান আকার হয়, এরকম বিভিন্ন আকৃতি হতে পারে। সো এটা নিয়ে আমরা চিন্তা করতেছি, আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে এই যে একটা সেল, এই যে সেল, এই সেলটার এই বরাবর ছিদ্র আছে অর্থাৎ পার্শ্ব দিকে, অর্থাৎ এই যে পার্শ্ব দিক আমি কি বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মটাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এই যে এইটার এইটার হচ্ছে এটার পার্শ্ব দিক, মিনস এইটার ক্রস সেকশন মিডিয়া আমি দেখাচ্ছি পার্শ্ব দিক, মিনস পানি এই দিক দিয়েও যাইতে পারবে না, এদিকে যেতে বন্ধ এইভাবে, এই দিকেও যাইতে পারবে না, এই দিকেও যেতে পারবে না, এই দিকেও যেতে পারবে না, বাট পানি এই বরাবর প্রবাহিত হতে পারবে। অর্থাৎ সেলটা যদি এরকমভাবে থাকে, আমি যদি সেলটাকে যদি এরকমভাবে গাছের মধ্যে বসাই, সেলটা যদি এরকমভাবে থাকে তখন যেটা দেখো সেটা হচ্ছে এই যে সেলটা এই উপর বরাবর পানি প্রবাহিত করতে পারতেছে না, বাট সে পাশ বরাবর পানি প্রবাহিত করতে পারে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটে সেটা হচ্ছে এই জায়গায় এই যে একটা সেলের সাথে আর একটা সেল এরকম ভাবে সংযুক্ত থাকে, সাপোজ এটা হচ্ছে একটা সেল, যদি দেখাই সরি তবে আমি একটা কথা বলছিলাম যে এই যে এটা যদি মন্দপর্দা হয়, এটা যদি মন্দপর্দা হয় আর এখানে লিগনিন পেকটিন অনেক কিছু জমা হইতে পারে, অনেক কিছু জমা হইতে পারে, বাট কিছু কিছু জায়গায় কিছুই জমা হয় না, তখন এই জায়গায় যে ফাঁকা যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে কূপ বা পিট পিয়ার বা পিট মেমব্রেন। এই এই যে এই ফাঁকা জায়গাটা যে থাকে এইটা কি করে, যখন এইটা যখন আর একটা এইরকম আর একটা পাশের সেল থেকে ঠিক এরকম একটা কূপের মাধ্যমে পানিটা নেই, তখন এই যে পার্শ্ব বরাবর পানিটা প্রবাহিত হবে, এই পানিটা আবার এর বরাবর উঠে, উঠার পরে এই পানিটা আবার এই পার্শ্ব বরাবর প্রবাহিত হয়। দ্যাট মিনস আমি যখন ভেসেল করাইছিলাম তখন বলছিলাম
পানিটা শুধুমাত্র উপরে প্রবাহিত হচ্ছে, পানিটা কোন থেকে প্রবাহিত হচ্ছে উপরে শুধুমাত্র, বাট এই যে পানিটাকে যে পাশে প্রবাহিত হইতে হবে ওই পাশে প্রবাহিতের জন্য কে দায়ী করতেছে? প্রাকৃত। এই জন্য বলে যে প্রাকৃতের যে পানি পরিবহনটা ঘটে সেটা হচ্ছে পার্শ্ব বরাবর ঘটে, অর্থাৎ পার্শ্ব বরাবর পিট মেমব্রেনে ঘটে, কারণ হচ্ছে অন্যদিক থেকে তারও বন্ধ থাকে, তার হচ্ছে লিগনিন জমে পুরো হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। ঠিক এর এইরকম এই জায়গায় একটা যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গায় যেটা থাকে যেটা হচ্ছে প্রাকৃত। এখন যেটা হয় সেটা হচ্ছে এদের মধ্যে একটি কূপ আছে এবং এদের মধ্যে কূপ এক্সিস্ট করে, দ্যাট মিন্স এই পানিটা এই পর্যন্ত আসার পরে এই দিক দিয়ে যায় তারপর এই বরাবর পাতায় পৌঁছে যায়। তো একচুয়ালি পানি পরিবহন প্রক্রিয়া ঠিক এরকম। আমি কি বললাম যে এই যে ভেসেলগুলা শুধুমাত্র পানিটাকে উপরে নিতে পারতেছে, হ্যাঁ তারা কিন্তু পার্শ্বেও নিতে পারতেছে। আমি একটা জিনিস যদি একটু ট্রিকি ওয়ে দেখি খেয়াল করো, সে শুধুমাত্র উপরে নিতেছে না, আমি প্রথমে বলছিলাম যে সে শুধুমাত্র উপরে নিতেছে, বাট এখন যদি চিন্তা করো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে সে যদি ইনিশিয়ালি যদি কাউকে যদি প্রথম পার্শ্ব দিকে না দেয় তাহলে পরে পার্শ্ব দিকে কে প্রবাহিত করবে? পরে পার্শ্ব দিকে সবাই প্রবাহিত যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার ওই ট্রাকিট বা জাইলেম প্যারেনকাইমা। কিন্তু এই প্রথমে যে পার্শ্ব দিকে দিতেছে, প্রথমে যে পার্শ্ব দিকে পানিটা দিতে দিতেছে, এটা কিন্তু একটা ভেসেল আর একটা ট্রাকিটকে দিতেছে। দেখুন আমি যদি বলি যে এটাই হচ্ছে মানে এইভাবে অ্যাকচুয়ালি এইভাবেই গাছের মধ্যে যে পানিটা এই পানিটা প্রবাহিত হয়। সো জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার নিয়ে এত বেশি কিছু করা নেই, বাট এই জিনিসটা খুব একটা বেসিক জিনিস, এই জিনিসটা না বুঝলে ষষ্ঠ অধ্যায়ের যে অভিশ্রবণ বা ওই ব্যাপারগুলো আছে ওই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো না। সো আমি যদি একটু দেখি যে অ্যাকচুয়ালি এই যে প্রাকৃতিক ভেসেল বা জাইলেম ফ্রেম এই বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের যে আবৃতভোজী উদ্ভিদ বা এখন যে উন্নত উদ্ভিদ ওই উদ্ভিদগুলোতে থাকে। তো একবার যে মাঝে মধ্যে লেগেছে যে ওই প্রাকৃত ফার্নগর্গীয় উদ্ভিদ আবৃতভোজী উদ্ভিদ দ্রুতভোজী উদ্ভিদ সব জায়গায় আছে, আবার ওই এটা কি বলে যে ভেসেল এই সকল আবৃতভোজী উদ্ভিদ আছে, আবার গুপ্তবীজী উদ্ভিদের সরি নগ্নবীজী উদ্ভিদের মধ্যে নিটামে থাকে বা উন্নত এরকম আর কি। তো এইগুলো একটু দেখানো হচ্ছে, বাট এই যে বেসিকটা খুব ইম্পর্টেন্ট, আমি যদি কইরা দেখাই এখন আমার মনে হয়েছে তোমরা বুঝতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমি আগে ভেসেল পড়তেছি, ভেসেল কোষগুলো খাটো চুঙের নেই, ভেসেল কোষগুলো খাটো চুঙের নেই, একটা চুং অর্থাৎ এই যে সিলিন্ড্রিক্যাল এই যে সিলিন্ডার আকৃতি দেখে না, খাটো চুঙের নেই, কোষগুলো একটির মাথায় আর একটি সজ্জিত হয়, প্রান্তীয় প্রাচীর একটি গোলে একটি দীর্ঘ নলের মতো অঙ্গ সৃষ্টি হয়। আমি যেটা আগে দেখাইছি কেমনি দীর্ঘ নলের মতো অঙ্গ সৃষ্টি হয় এবং এর ফলে কোষরসের উপরে ওঠার জন্য একটি সরু পথের সৃষ্টি হয়। ওকে, প্রাথমিক অবস্থায় কোষগুলো প্রোটোপ্লাজম থাকলেও পরিণত বয়সে মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। আমি দেখাচ্ছিলাম মৃত যখন তারা প্রোটোপ্লাজম বিহীন হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের একটা মানে বাড়তি একটা তারা সুবিধা পাচ্ছে, মানে ওই ডায়মিটারটা বড় হয়ে যাচ্ছে, তখন বেশি পরিমাণ পানি উপরে উঠতে পারতেছে। আচ্ছা, তারপরে কি বললাম, প্রাথমিক অবস্থায় কোষগুলো প্রয়োজন মৃত ভেসেলের পাশে প্রাকৃতের মতো বিভিন্ন রূপে পুরো হয়, সুপানাকার সর্পিলাকার একটু দেখাইছি আমি স্ট্রাকচারটা কিরকম হয়, সুপানাকার সর্পিলাকার এরকম হইতে পারে। সো এরকম আর কি। তারপরে হচ্ছে এদের সাধারণত গুপ্তবীজী উদ্ভিদের সঙ্গে দেখা যায়, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত জাত এখন নিটামে। তো এদের কাজটা হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন করা, এটা তো আমরা বুঝতে পারতেছি, আর যেহেতু এরা গাছে আসছে সেহেতু গাছের দৃঢ়তা প্রদান করতেছে না, এত গাছ গঠিত হইতো না, দেহ গঠন করা বলতে পারো, সেটা নিয়ে আমরা যাচ্ছি না। আমরা যেটা যাবো এখন প্রাকৃতিক জাত, প্রাকৃতিক হচ্ছে লম্বা, এই যে লম্বা প্রাকৃতিক কোষ, এর প্রান্ততে সরু অসুচালক, কি বললাম প্রান্ততে সরু অসুচালক। আচ্ছা, তারপরে প্রাচীরে লিগনিন জমে পুরো এবং অভ্যন্তরীণ গব্বর বন্ধ হয়ে যায়, সব গব্বর এই যে এই গব্বরটা যেটা এটা বন্ধ হয়ে গেছে, এই গব্বর বন্ধ হয়ে গেছে কারণ এটা ভেসেল খোলা ছিল এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি পানি ফলে পানির চলাচল পার্শ্বীয় ঝুরা কূপের মাধ্যমে হয়, এই যে একটা ছিদ্র এটাকে বলা হয়, এবং এটা যেহেতু পাশে অবস্থান করতেছে এই জন্য এটাকে বলা হয় পার্শ্ব ঝুরা ছিদ্র, পার্শ্ব ঝুরা ছিদ্র। তারপরে প্রাচীর পুরুত কয়েক ধরনের হয়, এটা তো দেখালে আমি বলয়াকার সর্পিলাকার সুপানাকার জাইলাকার, তারপরে যেটা লেগেছে ফানবর্গ কাজ হচ্ছে কুষ্ঠরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, কখনো কখনো খাদ্য সঞ্চয় কাজ করে থাকে বলতে পারো। এখন যেটা দেবো সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা সেটা হচ্ছে আর কিছু না, প্যারেনকাইমা আমরা যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে সমবেশী ওই সেই, তারপর হচ্ছে এদের প্রাচীর হচ্ছে পাতলা, তারপর হচ্ছে এরা এদের কি থাকে ক্লোরোফিল থাকে তখন এদেরকে ক্লোরেনকাইমা বলা হয়, আবার এইট থাকলে বায়ুকুটির থাকলে তাদেরকে এরেনকাইমা বলা হয়। তার মানে ঠিক এই বৈশিষ্ট্যগুলো আছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এদের প্রাচীর পাতলা, এরা খাদ্য সঞ্চয় করে বলতে পারো, কারণ খাদ্য সঞ্চয় করবে খাদ্য উৎপন্ন করে, কারণ কি ওদের ক্লোরোফিল আছে সেহেতু খাদ্য সেহেতু খাদ্য উৎপন্ন করতেছে, এবং খাদ্য যখন বেশি উৎপন্ন হয়ে যাবে তখন সে এমনি সঞ্চয় করবে, এইটাই। আর জাইলেম ফাইবারও ঠিক আমরা যখন ওই ফাইবারের বৈশিষ্ট্য করছিলাম ঠিক এরকম যে কোষগুলো অনেক লম্বা, তারপর হচ্ছে দীর্ঘ, তারপর হচ্ছে কি একটার সাথে আরেকটা যুক্ত হয়, এটাতে কূপ থাকে, এইরকম আর কি। প্রাচীর বা যান্ত্রিক শক্তি যোগায়, এদের কাজ হচ্ছে যান্ত্রিক শক্তি যোগানো,
করছিলাম। তো ওইটা নিয়ে চিন্তা না। সো আমার যে মেইন বেসিকটা সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক বেসিক, এইটা বুঝতে পারলেই হলো। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে ফ্রেম। যে যদি আমরা প্রাকৃতিক বেসের ভালো ভালো বিষয় মানে বুঝে থাকি তখন আমরা ফ্রেম এমনি এমনি বুঝবো, ফ্রেম বোঝার জন্য এত কিছু লাগবে। তো এখন ফ্রেম যাবো, ফ্রেম যাবো হচ্ছে ফ্রেম।